তো দেখো বন্ধুরা, আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট আমি বারবারই দেখতাম যে ভাইয়া তোমার আইডি কালেকশন নিয়ে একটা ভিডিও বানাও। আর আমি এই কমেন্টটা বারবারই এড়িয়ে গিয়েছি, তার একটাই কারণ আমি এখনো পর্যন্ত আমার আইডিতে সর্বোচ্চ গেলে 2500 টাকা টপ আপ করেছি। তবে একটা মজার বিষয়, ভালো খেলার জন্য প্রায় সমস্ত কিছুই আমার আইডির ভিতরে আছে। তাই চলে আসলাম ছোট্ট একটা কালেকশন ভিডিও নিয়ে, সবগুলো আইটেম দেখাবো এবং তার পিছনে ছোট্ট ছোট্ট গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তবে এটা শুধুমাত্র একটা কালেকশন ভিডিও মনে করলে ভুল করছো, কারণ দিন শেষে এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে গান স্কিন থেকে শুরু করতে চাই, কারণ তুমি আমি সকলে জানি ফ্রি ফায়ারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গান স্কিন, যেটা থাকলে তোমার পুরো প্লেয়ার হওয়ার আর কোনো বাধাই থাকবে না। তো ফার্স্টে ইভিও গান থেকে শুরু করি, কয়টা আমার স্কিন আছে। তো এখানে প্রথমে একের স্কিনটা নিয়ে একটু কথা বলে, এটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছিলাম, একটা স্পিন করেছিলাম জয় গেরিনাথ জয় বলে স্পিনটা মেরে দিয়েছিলাম, আর গেরিনা আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছিল। তো এবার আসি MP40টার দিকে, এটা আমি তোমাদের সামনে বের করেছিলাম, কি সাংঘাতিক দুরবস্থা গিয়েছিল আমার উপর দিয়ে তোমরা খুব ভালোভাবে জানো, আর যে ডায়মন্ডগুলো আমার কোনো একটা সাবস্ক্রাইবার হয়তো গিফট করেছিল। তো এবার যে মেন গান স্কিনগুলোতে, তো চলো, তো প্রথমে আসলো আমাদের রাইফেলগুলো, যেখানে M4A1 আছে। তো এই M4A1টা আমাদের ফ্রিতে দিয়েছিল। বাইরে ভাই, আমি হচ্ছে গরিবের ইউটিউবার, কোনো ফ্রি জিনিস, একটা ফ্রি জিনিস আমি কিন্তু বাদ দিইনি, যেটা আজকে ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবা। তো এই M4A1টা আমি ফ্রিতে নিয়েছিলাম, বাকিগুলো কিন্তু সব ফ্রিতে নেওয়া, তোমরা দেখলে বুঝতে পারবা। এবার তোমাদের আমার অন্যতম একটা ফেভারিট গানের সাথে পরিচয় করিয়ে দিই, ড্রাগনেকে, যেটা বের করতে আমার সর্বোচ্চ গেলে মাত্র 150 ডায়মন্ড লেগেছিল, আর 12টা বক্স ওপেন করা লেগেছিল, আর সেই সময় 80% অফ এসেছিল, তাই এক একটা বক্স মাত্র 12 ডায়মন্ড করেছিল, ভাবা যায়। আর বাকিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো কিছু ডায়মন্ডে লাগিনি, একদম ফ্রির মাল। তারপরে M14 স্কিন, যেখানে মাত্র একটা স্কিন আছে, বাকিটা হচ্ছে এলিট পাসের, এইটার উপরে কোনো স্কিন হয় না ভাই, এটা ইনিমির পাশায় মারলেও মাথায় লেগে যায়, 40 করে ড্যামেজ, ইনিমি বলে না জানি কী দিয়ে মারতেছে রে ভাই। তারপরে আমি আসি আমার ফেভারিট একটা গান স্কিনে, যেটা ভালোবেসে আমি কুলুপি ডিসকার্ড বলে ডাকি, আর আমার কপালটা এতটাই ভালো ছিল ড্রাগনেকে আর এই কুলুপি ডিসকার্ড আমি একই দিনে পেয়ে গিয়েছিলাম, যে আনন্দটা আমি কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। তারপরে বাকিগুলো সব ফ্রির মাল ভাই, ফ্রি ছাড়া আমার এতে কিছু নেই। তারপরে গোজ আছে, যেটা এখন ফ্রি ফায়ার সব থেকে বেস্ট একটা গান স্কিন, যেটা দিয়ে যদি তুমি ইনিমির পাশায় মারো না, ইনিমির পাশা ছিঁড়ে ছুঁড়ে চলে যাবে, ফোর লেভেলের বেস, লুহা যা পড়া থাকুক না কেন, ইনিমি খতম হইতে টাইম লাগবে না বাইরে ভাই, 30-40 করে ড্যামেজ, তার উপরে আবার ডবল রেট অফ ফায়ার। তারপরে এসকেসের এই একটা স্কিন আছে, আর একটা সব ফ্রি ভাই, এখানে টাকা দিয়ে কেনা কিছু নেই। তারপরে আর কোনো মোটামুটি স্কিন নেই, ফার্মাসে কয়েকটা স্কিন আছে দেখতে পারো, যেগুলো ফ্রির মাল, ড্রাগনেলে নেই। আর এক্সামেটের কথাটা বলি ভাই, এই এক্সামেটটা আমাদের সময় যখন ফ্রিতে দিয়েছিল, রাতারাতে আমি লিজেন্ড প্লেয়ার হয়ে উঠেছিলাম, আমার সামনে কেউ এসে দাঁড়াতে পারছিল না। আর বাকিগুলো ফ্রি ভাই, টাকা দিয়ে কিছু নেওয়া নেই। আর এখানে M60 যে স্কিনগুলো মোটামুটি ফ্রি দেখতেই পেলে। এবার আসি N94, যেটা আমার বর্তমান সব থেকে ফেভারিট একটা গান, তোমরা যদি আমার গেম প্লেগুলো দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। আর ভাই, কোনোভাবে যদি আমি ডবল রেট অফ ফায়ারের N94টা পেয়ে যেতাম না, তাহলে ইনিমিগুলো সব ভয়তে ইলিমিনেট হয়ে যেত, ভাগ্য ভালো আমার কাছে ওই N94-এর স্কিনটা নেই, এইটাই আছে, গরিবের স্কিন বুঝতে হবে। তারপরে এই গানটারও কোনো স্কিন নেই, আর বাকিগুলো মোটামুটি নেই। এইবার আসি SMG গান স্কিনে, এবার যাই SMG গানের ভিতরে, ফার্স্টে UMP ভাইরে ভাই, এটার উপরে কোনো UMP হতেই পারে না, যেটাও আমি ফ্রিতে পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারছো আমার 3 আঙ্গুলের কপালটা কত বড় চওড়া, বাকিগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে, ডায়মন্ডের কথা মুখেও আনা যাবে না। এবার আসি MP5-এর, যেইগুলো ফ্রিতে পেয়েছি দেখে নিতে পারো, তারপরে BSS-এর কোনো গান নেই। এইবার আসি MP40-তে, এটা তো আমি নিয়েছি তোমাদের সামনেই, আর ভাইরে ভাই এই মেকানিক্যাল MP40 নিতে যে আমি ফকির হয়ে গিয়েছিলাম, পুরো 899 ডায়মন্ড লেগেছিল। আর আমাদের সময় এই মেকানিক্যাল MP40 যদি কারোর হাতে থাকতো, এনিমি সামনে এসে ভয়তে ইলিমিনেট হয়ে যেত ভাইরে ভাই, কি সাংঘাতিক একটা গান স্কিন ছিল সেই সময়। P90-র বিশেষ কোনো স্কিন নেই। তারপরে থমসনেরগুলো সম্পূর্ণ ফ্রিতে, কে রিকোয়েস্ট দেয়, থমসনেরগুলো সম্পূর্ণ ফ্রিতে, এলিট পাসের মাল, আর ভেক্টরের তো কোনো স্কিনই নেই। এবার আসি শর্ট গানের, এই জিনিসটা নিতে যে ভাই আমি ফকির হয়ে গিয়েছিলাম, প্রায় 800 ডায়মন্ডের মতো স্পিন করেছিলাম, কিন্তু একটা ব্লু প্রিন্ট দিইনি, পরবর্তীতে যে ফ্রিতে একটা টোকেন পেয়েছিলাম, যেটা দিয়ে স্পিন করেছিলাম, আর দেখলাম ফোনটা কেঁপে উঠলো। তারপরে এই গান স্কিনটার কথা আসে, এইটা আমার জীবনের প্রথম লেজেন্ডারি গান স্কিন, যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম, আর এটা আমার লবিতে নিয়ে যাওয়া যেত, এই গানটা সবাইকে দেখাই বেড়াতাম আর ভাব নিয়ে বেড়াতাম। বাকিগুলো সম্পূর্ণ ফ্রির মাল, ফ্রিতে গা দিয়ে দিয়েছি, স্পাসে তেমন কোনো স্কিন নেই, সব ফ্রির জিনিস।
তারপরে দুই বিসির স্কিন যেটা আমার ফেভারিট, আর এটা বের করতে যে আমার কত অল্প ডায়মন্ড লেগেছিল সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, যে দেখে নিতে পারো। আর কোনো স্কিন নেই দুই বিসির, আর এটারও তো কোনো স্কিন নেই। এবার আসি স্নাইপার গান, ভাই এর মধ্যে কিচ্ছু নেই, সম্পূর্ণ ফাঁকা ভাই। তারপরে পিস্তলের মধ্যে কিছু কিছু আছে যেগুলো ফ্রিতে দেখে নিতে পারো, এই যে দেখাই দিলাম কত সহজে আমার গান স্ক্রিনের কালেকশন শেষ হয়ে যাচ্ছে। এইবার এই প্যানেল স্ক্রিন বেশ কয়েকটা আছে যেগুলো সব ফ্রিতে দেখতেই পারো, এটা এফেক্ট টোকেন দিয়ে নেওয়া লাগতো, আর এইগুলো সব রিডিম কোড মোড দিয়ে নিয়ে নিয়েছি। মানে সুযোগের সদ্ব্যবহার যে কীভাবে করতে হয় আমার কাছ থেকে দেখে শেখো। এইবার প্যারাঙ্কের স্ক্রিনে আসে যেগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে। তারপরে এটা ব্যাট না, এটা হচ্ছে ডান্ডা, ডান্ডা মেরে পাশা করে দেবো ঠান্ডা। দেখতে পারো মেলাগুলো স্ক্রিন আছে এই যে। আর এই কাটানার কোনো স্কিন নেই, কারণ আজ পর্যন্ত কাটানা ফ্রিতে আসেইনি, যখনই এসেছে টপ আপে এসেছে, এই জন্য আমার কপালে জুটিনি ভাই। এবার আসি ফিস্টের স্কিনে, একটাই মাত্র ফিস্টের স্কিন আছে যেটা তোমাদের ভালোবাসা আর জরিনার ভালোবাসা। খুব সাম্প্রতিক আমি গিফট পেয়েছি জরিনার কাছ থেকে। এবার আসি গ্রেনেডের কথা, এটা আমার সব থেকে ফেভারিট একটা গ্রেনেড, আমি বারবারই বলি ঢম মেরে দেবো, বেশি বাড়াবাড়ি করবো না, বাকিগুলো সব ফ্রির মাল, ফ্রিতে পেয়েছি। আর এবার গুলওয়ালের কথা আসি ভাই, আমার একটা মনে কষ্ট আছে, তোমরা খালি বলো তুই এই গুলওয়াল ব্যবহার করিস কেন, শালা বট ভালো গুলওয়াল ব্যবহার কর। বাইরে ভাই এই দুটো ছাড়া গ্রেনা আজ পর্যন্ত ফ্রিতে কিছু দেয়নি তো গুলওয়ালের স্কিন, যে সেগুলো নিয়ে আমি খেলবো। এবার আসি ক্যারেক্টারের কথায়, এতদিন পর্যন্ত কি গণ্যমান্য জঘন্য ক্যারেক্টার কালেকশন আমার ভিতরে আছে তা আজকে তোমরা দেখতে পারবা। তো চলো সরাসরি ক্যারেক্টারের ভিতরে চলে যাই। তাই তো প্রথমে আছে আমার সব থেকে বর্তমান ফেভারিট একটা ক্যারেক্টার, কাশ্মীর ক্যারেক্টার। অলওয়েজ আমি কাশ্মীর নিয়ে খেলতাম, তোমরা সকলে জানো। তারপরে এই ক্রোনো ক্যারেক্টার যেটা আমার স্কোয়াড লিডার গিফট করেছিল, 100 ডায়মন্ড টপ আপ করে দিয়েছিল। এবার অলকের কথা বলি, ভাইরে ভাই কি কষ্টটা যে পেয়েছিলাম, কোনো রকম ডিসকাউন্ট ছাড়া অলকটা কিনেছিলাম, তার 2 মাস পরেই দেখি অলক ডিসকাউন্টে দিয়ে দিয়েছে। আর এই জোসেফ বুড়ো হায়াতো, এইগুলো সব ফ্রিতে পেয়েছিলাম ভাই, ডায়মন্ডে কিনেছি বলে আর কিছু মনে পড়তেছে না, সব ফ্রির মাল, ফ্রি ছাড়া এর মধ্যে আর কিচ্ছু নেই, যা দেখতে পাচ্ছ সব ফ্রি। এই টাকলাডারও ফ্রিতে নিয়েছিলাম, এইগুলো নিয়েছিলাম, এই উকংডারও কিন্তু ফ্রিতে নিয়েছিলাম, বাকিগুলো সবই ফ্রি মোটামুটি, এইটা ফ্রি, এইটা ফ্রি, এইটা ফ্রি, এইটা ফ্রি। আর এই দুটো ভাই দেখো, এটা তোমরা চাইলেও ডায়মন্ডে নিতে পারবা না, কিন্তু আমি ডায়মন্ডে নিয়েছিলাম, তাহলে বুঝতে পারছো কতটা লেজেন্ডারি ক্যারেক্টার। এবার চলে যাই কালেকশনের দিকে, দেখা যাক কি কি ইমোট আমি ফ্রিতে পেয়েছি। লোল ইমোট 1 স্পিনে ফ্রিতে পেয়ে গিয়েছিলাম, এটা ফ্রিতে, এটা ফ্রিতে, এটা আমাকে একজন গিফট করেছিল, এটা ফ্রিতে, মানে ফ্রি বলতে হয়তো এলিট পাসের ইমোট যেগুলো আমি ডিসকাউন্টে নিয়েছিলাম হয়তো কোনো না কোনো। আর এটা আমার একজন স্কোয়াড মেট গিফট করেছিল যার নাম সজীব, মোটামুটি সবই ফ্রিতে, আমার মনে পড়ছে না যে কোনো কিছু আমি হয়তো ডায়মন্ডে নিয়েছিলাম, এটা হয়তো একটা স্পিনে ফ্রি পেয়েছিলাম। তারপরে গাড়ির স্কিনগুলো আসে যেগুলো দেখতেই পাচ্ছে, এগুলো আছে মোটামুটি সম্পূর্ণ আমি ফ্রিতে পেয়েছিলাম কোনো না কোনোভাবে দামদামি করে। ব্যাকপ্যাক ভাই, ব্যাকপ্যাকের অভাব নেই, এগুলো ফ্রির মাল, ফ্রির মাল কি এত তাড়াতাড়ি শেষ হয় দেখেছো? তবে আমার ফেভারিট ব্যাকপ্যাক এটা, কারণ এইটা আমার ঘাড়ে থাকলে বোঝা যায় না, অনেক ছোট ছোট লাগে। তারপরে লুট বক্স, লুট বক্স প্রচুর আছে প্রচুর, কিন্তু এর মধ্যে আমার সব থেকে ফেভারিট লুট বক্স এটা, কারণ এটা যদি 4 কিলোমিটার দূরে আমি ইনিমি মেরে ফেলি, এর উপরে যে হলুদ হলুদ গুটা দেখতেছো না, এটা একদম জলজল করে ওঠে, আর আমি খুব সহজেই বুঝে যাই ওইখানে আমার লুট বক্সটা পড়ে আছে। তারপরে সার্ফবোর্ড, যেগুলো সম্পূর্ণ প্রায় সবই ফ্রিতে পেয়েছিলাম, অনেকগুলো সার্ফবোর্ড আছে, রেয়ার কিছু নেই, তবে এটা আমার সব থেকে ভালো লাগে, কারণ আমাদের সুব্রত দাদার ফেভারিট একটা সার্ফবোর্ড ছিল এটাই, যেটা আমি ইউজ করি, আমারও পার্সোনালি অনেক ভালো লাগে। তারপরে প্যারাশুটের পাল্লায় আসি ভাই, ফ্রির মাল শেষ হবে না, প্রচুর প্যারাশুট আছে, আর এটা আমার এককালে ফেভারিট একটা প্যারাশুট ছিল, বর্তমান সময়ের পরিবর্তনের সাথে সাথে এইটা আমার ফেভারিট হয়ে গেছে, উপরে কী সুন্দর একটা লাভ আঁকানো। তারপরে পিনসে কিছু নেই। এবার অ্যাভাটার, বাইরে ভাই ফিরির জিনুস, কমতি হবে না, একবার উপরে যাওয়া শুরু করলে শেষ হবে না, দেখো কত অ্যাভাটার রয়েছে। তারপরে ব্যানারে আসি, এর তো শেষই নেই, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, বাইরে ভাই দম শেষ হয়ে গেছে আমার, তাও উপরে যাচ্ছে না, দেখতেই পেলে কত ব্যানার আমার কাছে আছে, আমি হচ্ছে ব্যানারের পুরো প্লেয়ার, কেউ আমার সাথে ব্যানার কালেকশনের চ্যালেঞ্জ করবা? তারপরে স্কাইউন যেটা ফ্রিতে সাম্প্রতিক দিয়ে দিয়েছে দেখতেই পেলে, এই ছিল আমার কালেকশন ভিডিও। এবার ভাইরে ভাই তোমাদের যদি আমার ড্রেস কালেকশন দেখায় তোমরা তো লজ্জাই কুমায় চলে যাবা, তাই একটু রুকো যারা, কয়েকটা কথা তোমাদের বলি, মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি বলবো। তো আমাদের ভিতরে একটা ভুল ধারণা ঢুকে বসে আছে, যার কাছে যত ভালো আইডি কালেকশন সে তত ভালো প্লেয়ার, আর যার কাছে আইডি কালেকশন নেই সে তো বট। আমার কাছে তো ভালো ড্রেস নেই, তার মানে আমার ইউটিউবিং হওয়ার হবে না, কারণ লোকজন দেখলে তো হাসবে। আসলে মানুষের কাজই তোমার উন্নতি দেখে হাসা। তাহলে আমি এই আইডি কালেকশন নিয়ে পার্শ্বকের একটা চ্যানেল কিভাবে তৈরি করলাম? বাংলাদেশের প্রথম কমেডিয়ান যে ইউটিউবার ছিল সে কিন্তু 18 লেভেল থেকে ইউটিউবিং যাত্রা শুরু করেছিল, আর তার গায়ে সেদিন অ্যাডামের সাদা ড্রেসটা ছিল। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে, আর যার কাছে যা আছে সেই নিয়ে গেমের উপরে ঝাঁপাই পড়তে হবে। তো যদি তোমরা আজকের ভিডিওতে 30,000 লাইক করে দিতে পারো, তাহলে কোনো একটা ভিডিওতে আমি আমার ড্রেস কালেকশন নিয়ে চলে আসবো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ গেমের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।